নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। 7 দিন ব্যাপী কৈলাসহর পানিচুক্কি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত গণেশ চতুর্থীর সমাপ্তি দিন ছিল রবিবার। এই সমাপ্তি দিনে জনজোয়ারে ভাসল কৈলাসহর। কৈলাসহর পানিচুক্কি বাজারের ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী গণেশ চতুর্থী উৎসবের রবিবার ছিল সমাপ্তি দিন। সমাপ্তি দিনে অর্থাৎ বিসর্জনে জনজোয়ারে ভাসল কৈলাসহর। আসছে বছর আবার হবে এই আশায় হাজার হাজার লোকের সমাগমে কৈলাসহর মনোনদীর দশমী ঘাটে বিদায় দেওয়া হল গণপতিকে। বিসর্জনের পূর্বে পানিচুক্কি বাজারের পূজামণ্ডপ থেকে কয়েক হাজার লোকের বর্ণাঢ্য শোভাযাত্রা কৈলাসহর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে দশমী ঘাটে সমাপ্ত হয়। পানিচুক্কি বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এই গণেশ চতুর্থী উৎসব ও বিসর্জন রাজ্যের সব থেকে বৃহৎ। মূলত এই বিসর্জনকে কেন্দ্র করে শুধুমাত্র ঊনকোটি জেলা নয়, পার্শ্ববর্তী উত্তর জেলা থেকেও বহু লোকের সমাগম ঘটে। শহরের প্রতিটি রাজপথ পূর্ণ হয় জনপ্লাবনে। 7 দিন ব্যাপী এই গণেশ চতুর্থী উৎসবের উদ্বোধন হয়েছিল 1 সেপ্টেম্বর। তারপর প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুজো, দুপুর ও সন্ধ্যায় সর্বসাধারণের জন্য থাকত প্রসাদের ব্যবস্থা। এই গণেশ চতুর্থী উৎসবে প্রসাদ গ্রহণের জন্য কয়েক হাজার লোক প্রতিদিন ভিড় জমাত। এবার নিয়ে গণেশ চতুর্থী উৎসব পঞ্চমবারে পদার্পণ করল। ঊনকোটি জেলাবাসী একটি বছর অপেক্ষায় থাকে এই বাজার কমিটির আয়োজিত গণেশ চতুর্থী উৎসব উপভোগ করার জন্য। পুজোর পাশাপাশি প্রতিদিনই থাকত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাজার কমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি। পুরো এলাকার সাফাই কর্মীদের নতুন বস্ত্র বিতরণ, স্বচ্ছ ভারত অভিযানের সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক বর্জন ও ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি, রক্তদানের মতো সামাজিক কর্মকাণ্ড করে থাকে এই গণেশ চতুর্থী উৎসব কমিটি। পুজো পরিদর্শনে ঊনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান, মহকুমা শাসক বিশাল কুমার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যদিও এবারই পুজো চলাকালীন জেলা কংগ্রেসের বন্ধ ডাকাকে কেন্দ্র করে পুজোর স্বাভাবিক আনন্দ ব্যাঘাত ঘটার সম্ভাবনা দেখা দিয়েছিল। কৈলাসহর মহকুমা বন্ধের দিন পরিবর্তনী বাজার কমিটির আহ্বানে সাড়া দেয়নি জেলা কংগ্রেস কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যম সহ এক প্রকার জনগণের চাপে বন্ধের দিন পরিবর্তন করে জেলা কংগ্রেস নেতৃত্ব। ফলে স্বাভাবিক ছন্দে কাটে এই 7 দিন। গণেশ পূজা কমিটির পক্ষ থেকে জেলাবাসী সহ আরক্ষা প্রশাসন, বিদ্যুৎ দপ্তর, সংবাদ মাধ্যম সহ সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানানো হয়েছে সার্বিক সহযোগিতার জন্য। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কৈলাসহরবাসী সবাই মনে করতেছে যে আমরা পূজাটা সেপ্টেম্বরের 1 তারিখ টু আজকে 7 দিন ব্যাপী এই সমাপ্তি অনুষ্ঠান বিসর্জন দিয়ে আইলাম বাবারে, কিন্তু না, আসলে এটা না। তার 1 মাস আগে থেকে আমরা অক্লান্ত পরিশ্রম, এই যে বড় ভাই অক্লান্ত পরিশ্রম, এরপরে দাদা আছে, এই যে কাকু, 7 দিন অক্লান্ত পরিশ্রমের আজকে গিয়া, এবং আমরা কিছুটা অসুবিধা হয়েছে, আমরা বৃষ্টি, এই যে বৃষ্টিটা আমরা কিছুটা আমরা ব্যাক ফুটে গেছি বৃষ্টির কারণে। তারপরেও ভগবানের আশীর্বাদে, মানে বাবার আশীর্বাদে, কৈলাসহরবাসী সবাই আশীর্বাদে আমরা যে আজকে এটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছি, আমরা কৈলাসহরবাসীর কাছে কৃতজ্ঞ। এবং এবং আরক্ষা দপ্তর, প্রশাসনিক দপ্তর, আমাদের প্রেস বন্ধুরা সবাই যেভাবে আমরা এই গণেশ পূজাতে সহযোগিতা আপনার কাছ থেকে পাইছি, এটা আমরাও আপনারা ধন্যবাদ জানাই। আর প্লাস এই আশা করেন যাতে আমরা সামনে ভবিষ্যতে যাতে আরও ভালো পূজা কৈলাসহরবাসীকে দিতে পারি, যাতে আরও বেশি আনন্দ দিতে পারি, এটাই আপনাদের কাছে আমরা কাম্য। এখানে আমরা শেষ করছি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ফের দুঃসাহসিক চুরি বিশালগড়ে। রবিবার গভীর রাতে তিথি মোবাইল কেয়ারে চোরের দল হানা দিয়ে প্রায় 2 লক্ষাধিক টাকার মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আবারও দুঃসাহসিক চুরি বিশালগড়ে। চোরের দল হানা দিয়ে নিয়ে গেল 2 লক্ষাধিক টাকার মোবাইল এবং তার সামগ্রী। ঘটনা রবিবার রাতে বিশালগড় থানা সংলগ্ন নিউ মার্কেটস্থিত তিথি মোবাইল কেয়ারে।
চোরের দল দোকানের দেওয়াল বেয়ে সিলিং কেটে ঘরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী চুরির পাশাপাশি লণ্ডভণ্ড করে দিয়ে যায় দোকানের অন্যান্য জিনিসপত্র। বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার সকালে। একটি চুরির মামলা সহ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আপনার নাম? সুদীপ চৌধুরী। আপনার দোকানের নাম? টিটি মোবাইল কেয়ার। কি হয়েছিল দোকানে? দোকানে সকালে হঠাৎ করে আয়া দিয়ে দোকান মেশিন টেশিন নাই, চুরি হয়েছে। কি জিনিস চুরি হয়েছে দোকান থেকে? অনলাইনে কিছু মালা ছিল, কিপ্যাড মালা ছিল, মেশিন ছিল, কম্পিউটারটি আর কোম্পানির লাইভ ডেমো টিমো ছিল, কাস্টমারের কিছু গুড়া মালা ছিল, রিপেয়ার করার লেগে তো সব লেগে গেছে। এটা কি আপনি আয়া দেখছেন না আপনার কেউ খবর দিছে? না, খবর দিছে না, আমি আয়া দেখছি, শাটার ফেলেছিলাম। পুলিশ জানাইছেন? জানাইছি। আপনার কি কাউকে সন্দেহ হয়? না না। তো আগে কি এখানে কোনো সময় চুরি হয়েছিল এই দোকানের আশপাশে? আশপাশে চুরি হয়েছে। রাতেবেলা পুলিশ থাকে না এখানে? পুলিশ ডিউটি দেয় না। বিশালকর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পানিসাগর মহকুমার নেতাজি নিউ ভয়েস ক্লাবের উদ্যোগে 31তম রাজ্যভিত্তিক উন্মুক্ত দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 490 জন এবং মহিলা বিভাগে 143 জন অংশগ্রহণ করেন। উভয় বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদেরকে পুরস্কৃত করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয় পানিসাগর নেতাজি নিউ ভয়েস ক্লাবের উদ্যোগে ভারতবর্ষের 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে 31তম রাজ্যভিত্তিক পানিসাগর উন্মুক্ত দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় পুরুষ বিভাগের দৌড় শুরু হয় ধর্মনগরের বটরশি জোর কালভার্ট থেকে পানিসাগর মোটরস্ট্যান্ড পর্যন্ত 12 কিলোমিটার এবং মহিলা বিভাগের দৌড় শুরু হয় তিলথই গ্রামীণ ব্যাংকের সম্মুখ ভাগ থেকে পানিসাগর মোটরস্ট্যান্ড পর্যন্ত 6 কিলোমিটার। পুরুষ বিভাগে 490 জন এবং মহিলা বিভাগে 143 জন অংশগ্রহণ করে উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে এলইডি টেলিভিশন 24 ইঞ্চি, ফ্রিজ এবং এলইডি টেলিভিশন 21 ইঞ্চি দিয়ে পুরস্কৃত করা হয়। উভয় বিভাগের দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। পুরুষ এবং মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও যথাক্রমে 100টি এবং 50টি পুরস্কার প্রদান করা হয়। পুরুষ বিভাগে প্রথম হয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্র কিষাণ দেববর্মা, সময় নিয়েছে 43 মিনিট 43 সেকেন্ড। দ্বিতীয় আমজাদ হোসেন বাড়ি গকুলপুর, সময় নেয় 43 মিনিট 44 সেকেন্ড। তৃতীয় হয় খোয়াই কল্যাণপুরের প্রবীন্দ্র দাস, সময় লাগে 43 মিনিট 51 সেকেন্ড। মহিলা বিভাগে প্রথম হয় জিরানিয়া রানীবাজারের রাধা দেবনাথ, সময় লাগে 25 মিনিট 28 সেকেন্ড। দ্বিতীয় হয় পানিসাগর আরসিপি ই স্পোর্টস স্কুলের ছাত্র লক্ষ্মীরানী ত্রিপুরা এবং তৃতীয় হয় কুমারঘাট ফটিকরায়ের অনুশ্রী মালাকার। এর মধ্যে সব থেকে আকর্ষণীয় হল 55 বছরের আগরতলা আর কে নগরের অমরচন্দ্র বিশ্বাস। উনি যদিও 100 জনের মধ্যে স্থান পাননি, তবুও ওনাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পানিসাগর টাউন হলে। মঞ্চে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান পাপিয়া দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দেব, বিশিষ্ট শিক্ষক দেবাশিস নাথ, আইনজীবী সুব্রত নাথ এবং এই প্রতিযোগিতার স্রষ্টা রবীন্দ্র দেবনাথ সহ আরো অনেকেই। ভাই তোমার নাম কি? ঈশান দেবর্মা। কোন জায়গায় বাড়ি? চম্পকনগর। তো আজকে এই যে তুমি পানিসাগরের নেতাজি ক্লাবের উদ্যোগে যে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো, তুমি 95 স্থান অধিকার করেছো, প্রথম হয়েছে। তো এর আগে কি তুমি এই ধরনের কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে? সেটা কত কিলোমিটার ছিল? 5 কিলোমিটার। তো আজকে যে তুমি এই যে 12 কিলোমিটারে অংশগ্রহণ করেছো, তোমার কি অনুভূতি, কি ধরনের অনুভূতি যাচ্ছে মনে? এই যে ক্লাব উদ্যোক্তারা এই 31তম প্রতিযোগিতার আয়োজন করেছে, এই ব্যাপারে ক্লাব উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলবে? কি নাম আপনার? হ্যাঁ, বাড়ি কোন জায়গায়? রানীর বাজার। আজকে এই যে আপনি পানিসাগর 31তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই যে দৌড়ে অংশগ্রহণ করেছেন, তো অংশগ্রহণ করে আপনি 95 স্থান অধিকার করেছেন, কোন প্রাইজ পাইছেন?
ফার্স্ট প্রাইজ প্রথম হয়েছে। এর আগে কি এই ধরনের কোন প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছিলেন? কত কত কিলোমিটার ছিল? 10 কিলোমিটার। আজকে যে আপনি প্রথম হয়েছেন, তো এই ক্লাবের উদ্যোগে যে প্রোগ্রামটি পরিচালনা করেছে উদ্যোক্তাদের ব্যাপারে আপনি কি বলবেন? পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অমরপুর মহকুমার বিজেপি মন্ডলের দুই শীর্ষ নেতৃত্ব কর্তৃক কর্তব্যরত সাংবাদিক নিগ্রহের তীব্র প্রতিবাদ জানালো অমরপুর ব্লক কংগ্রেস। এর অঙ্গ হিসাবে রবিবার ব্লক কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে। শুক্রবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক পার্থ সারথী বণিককে অমরপুর মন্ডল সভাপতি অজয় কান্তি সাহা এবং অমরপুর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তথা মন্ডলের সাধারণ সম্পাদক শঙ্করানন্দ সাহা শারীরিক নিগৃহীত করেন। শাসক দলের অমরপুর মন্ডলের দুই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নিগৃহীত সাংবাদিক মামলা করলেও পুলিশ তেমন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি, যার প্রতিবাদে রবিবার অমরপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে নতুন বাজারে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। আশ্রম চৌমুহনী থেকে শুরু হয় নতুন বাজারের বিভিন্ন রাস্তা অতিক্রম করে নতুন বাজার থানার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। তারপরই কংগ্রেসের নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। কংগ্রেস নেতা চঞ্চলদের নেতৃত্বে নেতাকর্মীরা থানার মূল ফটকের সামনে বসে বিক্ষোভ দেখান। অবশেষে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নতুন বাজার থানায় মহকুমা পুলিশ আধিকারিক স্নেহাশিস দেবের নিকট 3 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। তারা দাবি জানান, সাংবাদিকের উপর আক্রমণকারী অমরপুর মন্ডলের দুই শীর্ষ নেতৃত্বকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 65 বছরের বৃদ্ধা আনোয়ারা বেগম এবং ওনার মেয়ের উপর শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত নতুন বাজার শক্তি কেন্দ্রের কনভেনার বিপদ ভঞ্জন সাহা সহ 5 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অত্র এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক প্রতিনিধি দলের সদস্যদের জানান, মামলা দায়ের করে পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষে কংগ্রেস নেতৃত্বরা বিজেপি নতুন বাজার শক্তি কেন্দ্রের কনভেনার বিপদ ভঞ্জন সাহা কর্তৃক শ্লীলতাহানির শিকার বৃদ্ধা মহিলা আনোয়ারা বেগমের বাড়িতে গিয়ে দেখা করেন এবং অমরপুর ব্লক কংগ্রেস ওনার পাশে আছে বলে অভয় প্রকাশ করেন। আমার এই ছোট ভাই, এই এলাকার ছোট ভাই যে পার্থ সারথী বণিক, উনি যে সাংবাদিকতা দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, ওনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, ওই সময় অমরপুর থেকে আগত মন্ডলের অমরপুর মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি অজয় কান্তি সাহা এবং মন্ডল সম্পাদক শঙ্করানন্দ সাহা উক্ত সময় যে সাংবাদিকের উপর যে শারীরিক লাঞ্ছনা করছে এবং সাংবাদিকের মোবাইলটা হাতে কেড়ে নিয়েছে এবং তাকে ধাক্কা ধাক্কা দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে যে এফআইআর হয়েছে, এই এফআইআর প্রেক্ষিতে কখনো পর্যন্ত নতুন তারা কোনো পদক্ষেপ নেয়নি এবং আসামিকে গ্রেপ্তার করা নাই, তার জন্য আমাদের বিক্ষোভ মিছিল এবং থানা। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিকু রায়। রাজ্যের প্রাচীনতম কলেজগুলির মধ্যে একটি হল বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যালয় কলেজ। সোমবার মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠান। বেলা 11:00 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান শুক্লাদেব সরকার, দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ জয়ন্ত রায় বর্মন, ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ভারতচন্দ্র নগর এবং ঋষ্যমুখ ব্লকের চেয়ারম্যান। যারা আমরা এই ধরনের
কৃতিত্ব অর্জন করতে পারবো না, যারা আমরা হয়তো পড়ার সময় সেই সফলতা অর্জন করতে পারবো না, আমরা যদি মনে করি আমরা কিছু করতে পারবো না, সেটাও আমাদের ভুল হবে। জীবনে অনেক মানুষ রয়েছেন যারা লেখাপড়ায় খুব ভালো করতে পারেননি, কিন্তু সমাজের জন্য অনেক কাজ করেছেন, সমাজ তাদেরকে কোনোদিন ভুলতে পারবে না। ভুলতে পারবে না শুধু নয়, সমাজ তাদের ছাড়া চলতেই পারবে না। আমরা যদি ধীরুভাই আম্বানিকে দেখি, তিনি মাধ্যমিক অর্থাৎ 10 পর্যন্ত পড়তে পারেননি, কিন্তু আজ ওনার জীবন, ওনার জীবনী, ওনার যে পরিকল্পনা, উনি যেভাবে জীবনটাকে গুছিয়েছেন, যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, আজ MBA পড়াশোনাতে ওনার জীবনীটাকে একটা সিলেবাস হয়েছে। বিলুনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানে রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। বিরতির পর টিএসআর ফার্স্ট ব্যাটালিয়নের উদ্যোগে বিশালগড় মহকুমার গোকুলনগরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে 60 জনের উপরে রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। টিএসআর ফার্স্ট ব্যাটালিয়নের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বিশালগড়ে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন টিএসআর ফার্স্ট ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিজয় দেপরমা, 11 ব্যাটালিয়নের কমান্ডেন্ট অমরজিৎ দেপরমা, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুদর্শন দাস এবং জিবি ব্লাড ব্যাংকের চিকিৎসক পাবদ্রুতি চৌধুরী সহ অন্যান্যরা। মঙ্গলবার গোকুলনগর স্থিত টিএসআর ফার্স্ট ব্যাটালিয়নে হয় এই রক্তদান শিবির অনুষ্ঠান। ফার্স্ট ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিজয় দেপরমা জানিয়েছেন, এই রক্তদান শিবিরে প্রায় 60 জনের উপরে রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং তিনি আরও জানান, বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের পাশাপাশি খুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী দেওয়া হয় বাহিনীর পক্ষ থেকে। তো আজকে আমরা ফার্স্ট ব্যাটালিয়ন টিএসআর হেডকোয়ার্টারে আমরা ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করেছি আজকে। এটা আমাদের প্রতি বছরই আমরা মিনিমাম 4 বার আমরা করি, তো এবার আমরা এটা দ্বিতীয়বার আমরা করছি। এইভাবে আমরা আমাদের নৈতিক যে দৈনন্দিন আমাদের কাজ করার পাশাপাশি আমরা সামাজিক দায়িত্ব আমরা করে থাকি। আমরা বিভিন্ন জায়গাতে আমরা এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমরা কোনো স্পোর্টস অর্গানাইজ ইভেন্ট আমরা অর্গানাইজ করি, আরও বস্ত্রদান এইসবগুলো আমরা আমরা সামাজিক কাজ করতে থাকি। আমরা এটা একটা পার্ট অফ দি আমরা সোশ্যাল অ্যাক্টিভিটি। তো এটা শুধু আমাদের ব্যাটালিয়নই নয়, আমাদের পুরো 12টি ব্যাটালিয়নই এটা করছে। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সম্প্রতি রাজ্য সরকার কর্তৃক চিকিৎসা পরিষেবা প্রদানে ফিস চালু করার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার জিবি হাসপাতালের সামনে ধর্ণা প্রদর্শন করে প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস নেতৃত্বরা সরকারের সমালোচনায় মুখর হন এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। সম্প্রতি রাজ্য সরকার চিকিৎসা পরিষেবা প্রদানের বহু ক্ষেত্রে ফিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। জিবি হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে রোগীর খাবারের জন্য চার্জ,
অক্সিজেনের জন্য ঘন্টা ৫০ টাকা, ভর্তি হওয়ার ক্ষেত্রে ফিস, আইসিইউর শয্যা ভাড়া, ১৮৬টি পরীক্ষা ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদান করতে হবে রোগীর পরিবার পরিজনদের। তারই প্রতিবাদ জানিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয়। তারই অঙ্গ হিসেবে সোমবার রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল অর্থাৎ জিবি হাসপাতালের সম্মুখে ধর্ণা প্রদর্শন করে প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকরা জিবি হাসপাতালের মূল ফটকের সম্মুখে প্লেকার্ড গলায় ঝুলিয়ে মুখে কালো কাপড় বেঁধে নীরব ধর্ণা সংগঠিত করে। কংগ্রেস নেতৃত্বরা এদিন সরকারের সমালোচনায় মুখর হন, পাশাপাশি সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। আগরতলার বিধায়ক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি সমস্ত গরিবদের জন্য সব ফ্রি করে গেছেন। আর আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্যারাশুটের মুখ্যমন্ত্রী, উনি দিল্লি থেকে এসেছেন। ত্রিপুরাবাসীর দুঃখ আজকে আপনারা শুনলে, মানে সারা ত্রিপুরার মানুষের উপর কেমন জুলুমবাজি, ব্যবসাবাজি। খাওয়াতে হসপিটালের একটা রুগী যখন ভর্তি থাকবে, ৫০ টাকা তার খাওয়ার জন্য দিতে হবে। যখন আপনি হসপিটালে আসবেন, স্লিপটা কাটবেন, টিকিটটা কাটবেন, ২০ টাকা দিতে হবে। ডাক্তার দেখাবেন, ৩০ টাকা দিতে হবে। একদম ব্লাড টেস্ট থেকে একদম ইসিজি, একদম অক্সিজেন পর্যন্ত, ন্যূনতম অক্সিজেন, এটা ৫০ টাকা, ঘন্টায় ৫০ টাকা। এটা কি আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনার কি এটা প্রপার্টি পেয়েছেন নাকি? এটা কি ব্যবসা করার দোকান পেয়েছেন নাকি? উনি হসপিটাল দিয়ে গরিব মানুষের রক্ত শোষণ করবেন? আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গতিধারা প্রকল্পে গাড়ি কিনে বিপাকে গাড়ি মালিকরা, প্রতিবাদী রাস্তা অবরোধ, সামিল বিজেপিও। ঘটনা পশ্চিমবঙ্গের মালদায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ। গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনে বিপাকে গাড়ির মালিকরা, বিভিন্ন সরকারি দপ্তরের হয়রানির অভিযোগ গাড়ির মালিকদের। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গাড়ি মালিকদের। এই সকল গাড়ি মালিকদের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা উজ্জ্বল রায়ের নেতৃত্বে এই বিক্ষোভে সামিল হন শতাধিক বিজেপি কর্মীও। সোমবার সকাল ১০টা থেকে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ইংরেজবাজার থানার কোতোয়ালি অঞ্চলের দুর্গামোড়ে এই পথ অবরোধে সামিল হন গাড়ির মালিকরা এবং বিজেপি কর্মীরা। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী, তারা পরিস্থিতি সামাল দেন। এ বিষয়ে বিজেপি নেতা উজ্জ্বল কুমার রায় জানান, গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনে বিপাকে ৪০ থেকে ৪৫ জন গাড়ির মালিক। তাদের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই, রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তুলতে বাধা দেওয়া হয়, সঙ্গে পুলিশের হয়রানি। এর ফলে প্রতিদিন তাদের রুজি রোজগার কমে আসছে। ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে গতিধারা প্রকল্পের মাধ্যমে তারা যে গাড়ি নিয়েছিল, এখন সেই ঋণ পরিশোধ করতে পারছে না। তাই এই সকল গাড়ি মালিকদের সমস্যার সমাধান না হলে আগামীতে বড়সড় আন্দোলন সংগঠিত করবে বিজেপি বলে জানান উজ্জ্বল রায়। অন্যদিকে এই বিষয়ে গাড়ির মালিকরা জানান, রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি নিয়ে তারা আজ দিশেহারা। পুলিশি হয়রানি সহ বিভিন্ন রকম হয়রানির শিকার তারা, মাসিক কিস্তি দিতে পারছেন না, তাই তাদের এই আন্দোলন। আমাদের সমস্যা হচ্ছে, আমরা গাড়ি নিয়েছি গতিধারার গাড়ি, রাজ্য সরকার প্রকল্প দিল গতিধারা, যে বেকার যে ছেলে আছে তে একটা প্রকল্প দিল আমাকে, যে আপনারা বেকার ছেলে যে মাধ্যমিক পাস আছে, এইচএস পাস আছে, আমাদের কাছে সার্টিফিকেট জমা করো, তোমরা বেকার ছেলেকে যে গাড়ি দিয়ে বেকার ছেলেটাকে কাজে লাগাবো। এবার বেকার ছেলেটাকে গাড়ি দেওয়ার পরে গাড়িটা কী করলো, আমরা মিনিমাম আমরা ধার দেনা করে সুদের টাকা নিয়ে ধার দূর করে সরকার আমাকে ১,০০,০০০ টাকা দিল, সে ১,০০,০০০ টাকা আমরা নিতে পারলাম না, ওই শোরুমকে দিল, শোরুমকে দেওয়ার পরে আমাকে গাড়ি দিল এখানে একটা, গাড়ি নেওয়ার পরে যখন আমরা রাস্তাতে প্যাসেঞ্জার করতে যাই তখন ম্যাক্সিওয়ালা এবং টেকারওয়ালা আমাকে রাস্তায় ধরে ধরে মারে, যখন আমরা প্যাসেঞ্জার করি আমাকে দুর্ভাষাতে গাল দিচ্ছে, আমরা কিস্তি দিতে পারছি না, যখন আমরা গাল দিই তারপরে আমাদের জন্য চারখানা কেস করে রেখেছে, জেলি কেস করে আমাদের নামে। আজকে কি করছো এখানে তোমরা? আমরা আজকে আন্দোলন করছি, আমরা সুস্থ করে গাড়ি চালাতে পারি, আমরা স্ট্যান্ড দেওয়ানো হোক, আমরা গাড়ি চালাতে চাই, আমরা যেন প্যাসেঞ্জার বলে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করি, বারবার করে আবেদন করি যে আমরাকে গাড়িটা যেন চালানোর জন্য। আজকে তোমাদের দাবি না পূরণ হলে কি পথ অবরোধ চলবে? আমরা আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমরাকে না এখানে আমরাকে সুবিধা দিবে, আমরাকে গাড়ি চালানোর পারমিশন না করে দিবে রাজ্য সরকার, আমরা আন্দোলন চালিয়ে যাবো যতদূর। মালদা প্রতিনিধির রিপোর্ট,
নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।